ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এডুকেট একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা সাধুরাম সাদ মুর্মু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতে পিজির অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের মধ্যে মেরিট লিস্ট ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্ট অনুযায়ী আপনারা চেক করতে পারবেন যে কাদের কাদের নাম এসছে, আপনাদের যে ডকুমেন্টস অনুযায়ী যে ইনফরমেশন দিয়েছিলেন আপনারা ফর্ম ফিল আপ করার সময় সেটা সঠিক হয়েছে কি না, এবং আপনি ফার্দার কারেকশান করতে পারবেন সেটা কীভাবে করবেন সমস্ত ডিটেলস আমি দেখাবো। দেখুন, তার আগেই প্রথমে বলে দিই, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা যেটা শুরু করি বলা সেটা হচ্ছে, প্রথমে আমরা বলে দিই যে 17 আর 18 এই 2 তারিখ কিন্তু কারেকশান করতে পারবেন আপনি। আজকে হচ্ছে 18 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে লাস্ট ডেট কারেকশান করার। অর্থাৎ যাদের এই মেরিট লিস্ট অনুযায়ী যাদের নাম ভুল আছে বা আপনার যে রেসপেক্টিভ যে ডিটেলস দিয়েছিলেন সেটা যদি ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কারেকশান করে নিতে হবে। ঠিক আছে, চলুন দেখি আমরা একটা প্রফেশনাল লিস্ট ওপেন করে দেখি কী ডিটেলস রয়েছে। ঠিক আছে, দেখুন প্রথমে রয়েছে বেঙ্গলি মেরিট লিস্ট, এখানে আমরা ডাউনলোড করে ক্লিক করব। ক্লিক করার পরে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে যেখানে আমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তার ডিটেলসগুলো দেখতে পাবো। ঠিক আছে, দেখুন এখানে সমস্ত ডিটেলস দেখা আছে। এটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট, এম ইন বেঙ্গলি, এখান থেকে শুরু হচ্ছে। দেখুন আপনারা কী কী যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রথম রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যাই বলুন না কেন, তার নাম দেখাবে, অনার্স সাবজেক্টে কত পেয়েছে, এইচএসে কত পেয়েছে, এমপিতে কত পেয়েছে অর্থাৎ মাধ্যমিকে কত পেয়েছে, কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে, জেনারেল ডিগ্রি জেনারেল কি এসসি এসটি সেটা কাস্টটা দেখাবে, এবং মেরিট লিস্ট অনুযায়ী কত নাম্বার রয়েছে, ডেট অফ বার্থ, এবং ডিসেবিলিটি থাকলে বা ডিসেবিলিটি টাইপ থাকলে তার ডিটেলস দেখাবে। ঠিক আছে, এই ডিটেলস অনুযায়ী আপনার যদি কোনো ইনফরমেশান যদি মনে হয় যে আমার এই ডিটেলসটা কোনো কোনো জায়গায় ভুল রয়েছে, ঠিক আছে, ফর্ম ফিল আপে ভুল হয়েছে, তখন মতো আপনাকে কারেকশন করে নিতে হবে। ঠিক আছে, চলুন আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে গিয়ে দেখতে পাবো এখানে সমস্ত সাবজেক্টের রেসপেক্টিভ যে সাবজেক্ট রয়েছে তাদের সমস্ত সাবজেক্টের মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই চেক করে নেবেন, যদি কোনো ভুল থাকে অবশ্যই কারেকশন করে নেবেন। ঠিক আছে, চলুন দেখি কারেকশন করতে গেলে আপনাকে কোন সাইটে যেতে হবে। কারেকশন করতে গেলে আপনাকে এই একটা সাইট রয়েছে, এই সাইটের লিঙ্ক অবশ্যই আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো। দেখুন এখানে মোটামুটি আপনি ডিটেলসটা দেখতে পাবেন। তার আগে বলে নিই আপনি যদি কবে কবে কারেকশন করতে পারবেন সেটাও আমরা এই নোটিফিকেশনে দেখতে পাবো, তবে আমরা বলে দিই আজকেই লাস্ট ডেট কারেকশন করার, অর্থাৎ 17 এবং 18 দু তারিখেই কারেকশন করার লাস্ট ডেট ছিল, অর্থাৎ আজকেই লাস্ট ডেট। এই নোটিফিকেশানটা আমরা দেখতে পাবো। আচ্ছা, নোটিফিকেশানটা দিয়ে দেওয়া উঠিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, নোটিফিকেশানটা আমরা দিয়ে দেবো আগের ভিডিও থেকে। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি, যারা সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করলে আমরা যে আগের ভিডিওটা দিচ্ছি সেটা দেখতে পাবেন। চলুন দেখে নিই, অনেকেই জিজ্ঞেস করছে আমাকে প্রশ্নে যে কি করে আমরা যে ফর্ম ফিল আপ করেছি তার ডিটেলস দেখতে পাবো বা যে কী করে আমরা কারেকশন করতে পারবো। তাদের জন্য বলি আমরা আপনারা এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে দেখুন এখানে চেক স্ট্যাটাস অ্যান্ড রেজাল্ট রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করবেন, দুটো শেড খুলে যাবে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি ফর্ম ফিল আপ করেছেন আপনি এই মেইল লিস্ট থেকেও বের করে দিতে পারবেন। আমি যদি প্রথমটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটা রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া আছে। ঠিক আছে, 10121 0351 এই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রত্যেকেই আপনার রয়েছে। এখানে ডিটেলস ক্লিক করবেন এবং আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দিলেই আপনি কিন্তু এখানে ফর্ম ফিল আপ যে করেছেন তার ডিটেলস এখানে নেক্সট করবেন, পেয়ে যাবেন, এবং পেয়ে যাওয়ার পরে ওখানে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন যদি আপনার কারেকশন করার প্রয়োজন হয়ে থাকে তবে। ওকে, তো মেরিট লিস্ট যারা চেক করেনি ইতিমধ্যেই চেক করে নিন, কারণ আজকেই হচ্ছে লাস্ট ডেট কারেকশন করার সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটিতে। যারা কারেকশন করবেন অবশ্যই কারেকশন করে নিতে পারবেন। যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাই বিষয়টা দেখতে পারে এবং সবাই কোথায় কোথায় ফর্ম ফিল আপ করেছে, যারা ফর্ম ফিল আপ করেছে তারা চেক করতে পারে। ওকে, ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।